ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল মঙ্গলবার আর আগামীকাল পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে পাঁচটি এমন রাশির নাম জানাতে চলেছি যে রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তখন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা জানার পূর্বে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই দেখুন আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি করছি না কারণ কি জানেন কারণ একটাই আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে দেখার প্রয়োজন রয়েছে রাহুগ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এছাড়াও বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তিযোগের জন্য যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড়ো বড়ো প্রাইজ তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবজ ধারণ করুন একটি কথা প্রথমেই বলে দিই যারা রাহু রক্ষা কবচ ধারণ করছেন তাদেরকে আগে ব্যক্তিগত জন্মশক্তি বিচার করার প্রয়োজন রয়েছে কারণ রাহু রক্ষা কবজের প্রয়োজন রয়েছে কিনা সেটা আমি দেখব আপনারা কিন্তু নন দেখুন প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কম্পালসারি থাকতেই হবে এর কিন্তু কোনো মানে নেই আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় আবার কিছু সময় থাকে অশুভ সময় এই অশুভ সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময়টিকে কাজে লাগিয়ে নিতে হবে আগামীকালের রাহুকাল বা অশুভ সময়টি শুরু হতে চলেছে দুপুর দুটো উনচল্লিশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদেরকে প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল মঙ্গলবার দিন কোন পাঁচ রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তবে রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই কারণ আমি জানি আপনারা অনেকেই শুধুমাত্র রাশির নাম জানার জন্য ভিডিও স্কিপ করে দেখেন দেখুন আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির নাম বলবো সেই পাঁচ রাশির মধ্যে আপনার রাশির নাম যদি কোনো ক্রমে পড়ে যায় তাহলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি করছি না কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না তাই সর্বোপরি টিকিট না কেটে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে এই সরস্বতী পুজো উপলক্ষে এছাড়াও ক্যাশ অন ডেলিভারি নিতে চাইলে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ যখন কবচটি হাতে পাবেন তখনই তার মূল্য আপনাকে প্রদান করতে হবে সেই সিস্টেমও কিন্তু রয়েছে আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই পাঁচ পাঁচটি রাশির নাম এবং তারপর টার্গেট নাম্বারগুলি বলবো প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার নয় এবং চার দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রেও কিন্তু ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার ছয় এবং আট খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার দুই এবং পাঁচ খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিটি জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার আট এবং তিন খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্য প্রযোজ্য আপনার ব্যক্তিগত বাচ্চাটি অনুযায়ী আলাদা হতে পারে এর পরবর্তী এবং শেষ যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কুটিপতি হতে চলেছেন তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মঝকে প্রাপ্তি যোগ রয়েছে আগামীকালের মিন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার তিন এবং চার ভিডিওটি এখনকার মতো পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ